বাবাশিদি বাসাই তো তোমাদের সংবিধান যা বলে তোমাদের আইন যা বলে তুমি তা করবে আমার রফিকুল ইসলাম মাদানি উনি আকারে ছোট হইতে পারেন ওনার কথা তো ছোট না ওনার বয়স তো ছোট না ওনার সম্মান তো ছোট না আসসালামু আলাইকুম দর্শক শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি ওয়াজ মাহফিলে যাচ্ছিল গর্জন আমি রাষ্ট্রপতি মানি না আমি সরকার মানি না যদি সেই রাষ্ট্রপতি সরকার ইসলাম না মানে হঠাৎ করে এই রফিকুল ইসলাম মাদানির দেখা মিলল রিমান্ডের পর তার কি অবস্থা মামুনুল হকের জন্য প্রতিবাদ করতে এসেছিলেন পাবলিক মামুনুল হকের বউ বানিয়ে দিয়েছেন মামুনুল হকের বইয়ের সতিনের অংশীদারি করে দিয়েছেন কেউ মামুনুল হকের পঞ্চম বইয়ের সন্ধান খুঁজেছেন চতুর্থ বইয়ের কোনো খবর নাই এইবার তৃতীয় লাইভ শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির হয়ে তিনি কথা বললেন এখন কি পাবলিক তাহলে রফিকুল ইসলাম মাদানির আর আমি কোনো ইউটিউবার না আমি আপনাদের দেশের লোক আমি আপনাদের আশেপাশেরই লোক আমি এই সত্য কথা বলছি যেটা আমার বিবেকে আসছে আমি সেটা বলছি আপনাদের কেন এত সমস্যা সমাজের মানুষ কোথায় যখন সত্য কথা বললেই আপনারা মানুষকে বিরোধী বলবেন দেশ বিরোধী বলবেন মোদি বিরোধী বলবেন সরকার বিরোধী বলবেন পাইছেন কি আপনারা আপনারা কেন বলেন মানুষকে এভাবে ছোট করেন কেন সমাজের কাছে আমি কোথাও বলি না মামুনুল হকের ওয়াইফ আমি শুধু সত্যটা বলছি আজকে 90-95% ইসলাম মুসলমানের দেশে একজন হাফিজকে জেলে নিয়ে তাকে টর্চার করে মারা হচ্ছে তাকে নির্যাতন করা হচ্ছে আপনারা কোথায় বাংলার জনগণ কোথায় আপনারা আপনারা কেন প্রতিবাদ করছেন না আগে তো আপনারা বলছেন রাজপথ মামুনুল হক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এখন কেন রাজপথে কেউ নেই কই এখন তো কাউকে রাজপথে দেখতেছি না মামুনুল হককে সাহায্য সহযোগিতা করার জন্য তো আপনাদের কাউকে পাচ্ছি না রফিকুল ইসলাম মাদানির কথা বলছি দেখে বলো উনি অন্য ধর্মের সাহিদি সাহেবের কথা বলছি কেন বলবো না ওরা কি মানুষ না শুধু মামুনুল হককে নিয়ে কথা বলবো আর রফিকুল ইসলামকে নিয়ে বলা যাবে না সাহিদি সাহেবকে নিয়ে বলা যাবে না অন্য অন্য আরও যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলা যাবে না কেন যারা সত্য কথা বলে সবাইকে নিয়ে কথা বলবে রফিকুল ইসলাম মাদানি উনি আকারে ছোট হইতে পারেন ওনার কথা তো ছোট না ওনার বয়স তো ছোট না ওনার সম্মান তো ছোট না উনি সকলের সম্মানের ক্ষেত্রে আছেন সম্মানের পর্যায়ে আছেন উনি বক্তব্য দিয়েছিলেন যে সরকার ইসলাম মানে না আমি সেই সরকার মানি না আর যে রাষ্ট্রপতি ইসলাম মানে না আমি সেই রাষ্ট্রপতি মানি না ওনার এই বক্তব্যটারে শুধু কেটে আপনারা দিচ্ছেন ইউটিউবাররা কী করছেন যে বলছেন যে রফিকুল ইসলাম মাদানি সরকার মানে না রাষ্ট্রপতি মানে না আর ওই পর্যায়ে ওই ইস্যু ধরে রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করছেন টর্চার করতেছেন এই যে অনৈতিক কাজগুলো আপনারা সমাজে করেন কেন করেন এগুলো আপনাদের টাকা ইনকাম করার কোনো রাস্তা নাই মানুষের গুড নিউজ টারে ফেক নিউজ বানায় দেশে ভাইরাল করেন আর এগুলো নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করেন আবার আপনারা আমাদেরকে বলেন যে আমরা বিভিন্ন দেশ থেকে আমরা অশান্তি সৃষ্টি করতেছি আপনাদের নামে আমি মামলা করব আমার ভিডিও যদি আপনারা ডিলিট না করে দিচ্ছেন আমি কোথাও বললে মামলা করব আমি বলছি আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি যে আমি আমার স্বামী একাধিক বিয়ে করে আপনাদের কী সমস্যা এটা আমি আমার থেকে বলছি আর এই জন্য বলতেছি যত হেফাজত কর্মীরা আছে দেশে যারা গ্রেপ্তার হচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অনৈতিকভাবে তাদেরকে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমরা এটার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই যে নিরীহ অসহায় গরিব দুঃখীদের বিরুদ্ধে আপনারা যে অন্যায়গুলো করতেছেন তার বিচার আল্লাহ একদিন করবে আপনারা পাবেন প্রশাসন বলেন যেই বলেন না কেন সকলের বিচারই আল্লাহ একদিন করবে আশা করি আমরা সকল উলামা একরামদের মুক্তির জন্য জোর হাত দাবে প্রশাসন যেমন তেমন সরকার রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী আমরা সকলের কাছে আহ্বান জানাই আপনারা উলামা একরামদের প্রতি যে জুলুম যে অন্যায়ভাবে নির্যাতন করতেছেন
এই সব থেকে আপনারা দূরে সরে যায় ওদেরকে মুক্তি দেন আপনারা মুসলমান হেফাজতে ইসলামদেরকে জেলে দিয়ে যে নির্যাতন করছেন বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা হাসাহাসি করছে বাংলাদেশের সরকার নিয়ে আমাদের সরকারকে নিয়ে হাসাহাসি করতেছে ওরা যে ওদের সরকার ওদেরকে মুসলমান হয়ে কিভাবে একজন মুসলমানকে নির্যাতন করে আপনাদের আমার সকল মুসলমান ভাইদেরকে বলি আপনাদের গায়ে লাগে না আপনাদের কি বিবেকে লাগে না আমার নাম আফরুজা এবং আমি সিলেট থেকে বলছি আমি সিলেটি আমার দেশ সিলেটি এবং আমার বাবা একজন সাবেক ব্যাটালিয়ান আনসার ছিলেন আমি একজন আনসারের মেয়ে আমি কি খারাপ কিছু বলছি পুলিশ কেন আমাকে খুঁজবে পুলিশ কি তুই যা তুলসি পাতা নাকি বাংলাদেশে পুলিশের মতো জঘন্য বর্তমানে আমাদের বাংলাদেশে প্রশাসনের মতো জঘন্য আর কেউ নাই প্রশাসন এতটাই নিচে নামছে সরকারের টাকা সরকারের গোলামি করতে যায় দেশের জনগণের যে অমানবিক কাজ করতেছে যে অনৈতিক কাজ করতেছে এতে প্রশাসন পুলিশ প্রশাসন শুধু মানুষের ঘৃণা ছাড়া ভালোবাসা কখনোই পাবে না প্রশাসনকে বলছি এবং বাংলাদেশের সকল মুসলমানদেরকে বলছি সকল ভাই বোনদেরকে বলছি বেঁচে থাকতে এমন কিছু কাজ করো যে মরে যাওয়ার পরে মানুষের হৃদয়ের মাঝে বসবাস করো প্রশাসন বর্তমানে এমন কিছু কাজ করছে না মানুষের হৃদয়ের মধ্যে বসবাস করবে তো দূরের কথা ভালোবাসা পাবে তো দূরের কথা ঘৃণার পাত্র হয়ে গেছে বাংলাদেশের প্রশাসন জনগণের কাছে এখন ঘৃণা করতেও মানুষের দ্বিধাবোধ করে এখন প্রশাসনকে ঘৃণাও করতে চায় না মানুষ আপনারা যাকে যারা আমার এই ভিডিওটাকে এডিট করে এই গুড নিউজটাকে ফেক নিউজ বানাচ্ছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই এবং আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং আইনগতভাবে ব্যবস্থা নিব যদি আমার ভিডিওটা ডিলিট না করবেন ধন্যবাদ সবাইকে